আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু পাস কিচেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমাদের আজকের রেসিপিতে আপনাদের জন্য আমি আজকে নিয়ে হাজির হয়েছি টমেটো স্যুপ আমি আজকে আপনাদের জন্য যে টমেটো স্যুপের রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা একদম রেস্টুরেন্ট স্টাইলের করে দেখাবো আর রেস্টুরেন্টের এই স্যুপগুলো এত মজা হওয়ার কারণ ওরা কিন্তু একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে যার কারণে ওদের স্যুপটা এতটা মজার হয় আর সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা কি সেটা জানতে হলে আমার এই রেসিপিটি আপনাদেরকে পুরোটা দেখে নিতে হবে হবে আর আমার এই পুরো রেসিপিটি ফলো করে আপনারা যদি টমেটো স্যুপটা তৈরি করেন তবে আমি কথা দিচ্ছি সবাই অনেক অনেক পছন্দ করবে আর আমার আজকে টমেটো স্যুপ তৈরিতে আমি যেই ধরনের উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো সবই কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে তবে চলুন আমরা কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আমরা একদম রেস্টুরেন্টের স্টাইলের টেস্টি এবং খুবই সুস্বাদু এই টমেটো স্যুপের রেসিপিটা দেখে নেব প্রথমে এখানে আমি টকটকে পাকা লাল টমেটো নিয়েছি হাফ কেজি টমেটো আছে এখানে এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এই স্যুপটা তৈরি করতে গেলে অবশ্যই টকটকে পাকা লাল টমেটো নিতে হবে যত পাকা লাল টমেটো হবে তত এই স্যুপটা ভালো হবে এবং এর কালারটাও ভালো আসবে আর এই সবগুলো টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ব্যাস সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে এবার আমি একটি বোলের মাঝে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি এখানে নিয়ে নিব আদা আর আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং এই টুকরো করা আদাগুলোকে আমি একটি প্লেটের মাঝে তুলে নিচ্ছি এরপরে আমি দেশি রসুন একটি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপরে একটি গাজরকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নেব গাজরটা যদি না থাকে তবে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে গাজরটা কিন্তু রেস্টুরেন্টগুলোতে ব্যবহার করা হয়ে থাকে এতে করে এই যে টমেটো স্যুপ এর থিকনেসটা খুব সুন্দর হয় এবং সেই সাথে কালারটাও ভালো আসে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি লং এবং একটা বড় দারচিনি এবং সেই সাথে দুটি তেজপাতা এগুলো সবগুলোই ফ্লেভারের জন্য অবশ্যই দিবেন এরপরে আমাদের যে গোপন উপকরণটি ছিল সেটা হচ্ছে একটি আলু আর এই আলুটা অবশ্যই দেবেন রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই আলুটা ব্যবহার করা হয় এতে করে স্যুপের থিকনেসটাও যেমন ভালো হয় সেই সাথে টেস্টটাও কিন্তু বেশ সুন্দর আসে এবারে আলুগুলোকেও আমি একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি এবং চুলায় একটি ননস্টিকের কড়ায় বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বাটার আর স্যুপ তৈরির ক্ষেত্রে অবশ্যই বাটারটা দেবেন নইলে কিন্তু টেস্ট ভালো আসে না এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবারে এই বাটারটাকে গলেন এবং গলে গেলে প্রথমেই আমরা যে দারচিনি লং এবং তেজপাতা রেখেছিলাম সেগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে এবং আমি যেই উপকরণগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকেও সাথে সাথে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার এই সবগুলো উপকরণকে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো রান্না করব। এবং পাঁচ মিনিট পরে এগুলো যখন নরম হয়ে আসবে আমি এগুলোকে ট্রান্সফার করব একটি প্রেসার কুকারে আর প্রেশার কুকারে দিয়ে অবশ্যই এগুলোকে সিদ্ধ করে নেবেন এতে করে যেটা হবে এগুলো ম্যাশ করতে খুবই সুবিধা হবে এবং খুবই স্মুথ হবে আর দর্শক আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে এমন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণে পানি দিয়েছি পানি কিন্তু খুব বেশি পরিমাণে দিতে যাবেন না আপনি আপনার আন্দাজ মতো পানি দিয়ে দেবেন এবং আমি চার থেকে পাঁচটা সিটি তুলে নিয়েছি এবং এবারে এটাকে বিশ মিনিট মতো রেস্টে দেবো যাতে করে এগুলো খুব ভালো মতো ভেতর থেকে সিদ্ধ হতে পারে এবং সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে এগুলোকে একটি ব্লেন্ডার জারে ট্রান্সফার করে নিয়েছি এবারে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি চেলে নিচ্ছি যা যাতে করে এর ভিতরে যে টমেটোর খোসা এবং সেই সাথে দানাদার কিছু মশলা রয়েছে সেগুলো এই সুপের ভিতরে যেতে না পারে ব্যাস এগুলো চেলে নেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব স্মুথভাবে তৈরি হয়েছে আর এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম এই অবস্থায় এবারে আমরা চুলায় চলে যাচ্ছি এবং দিয়ে দিচ্ছি আগের সেই কড়াইটা এবং এর মাঝে আমি স্যুপগুলোকে ঢেলে দিচ্ছি এবং চুলার জালটাকে অন করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণটা এই পর্যায়ে আপনার চেক করে নেবেন যদি লবণটা মনে হয় কম তবে সেক্ষেত্রে লবণ আর অ্যাড করে দেবেন এবারে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো আর এটা কিন্তু রান্না করতে এই পর্যায়ে খুব একটা সময় লাগবে না এবারে এই স্যুপের স্বাদটাকে আর একটু বাড়াতে এবং টমেটোর যে একটা টক ভাব থাকে সেটাকে একটু কমাতে এখানে আমি ইউজ করব দুই টেবিল চামচ পরিমাণে চিনি আর চিনিটা আপনারা আপনাদের টেস্টের উপর ব্যালেন্স করে দিবেন কেউ হয়তো দেখা যায় যে চিনিটা একটু কম খেতে পছন্দ করেন আবার কেউ চিনিটা একেবারেই পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করবেন অবশ্যই এটাকে টেস্ট করে বুঝে শুনে দিবেন এবারে আমি এই সুপটাকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না একটা নির্দিষ্ট স্যুপের থিকনেসে আসছে আর যখনই ঠিক এরকম ঘনতে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে বাটার আর আমি কিন্তু এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি যেহেতু আমি এখানে আলুটা ব্যবহার করেছি আর আলুতেই কিন্তু এর থিকনেসটা খুব সুন্দর চলে এসেছে আর স্যুপের থিকনেসটা নর্মালি এমনটাই হয় এটা কিন্তু খুব একটা ঘন হয় না আবার খুব বেশি পাতলাও হয় না দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্যুপটা ঠিক কেমন ঘনতর হবে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবং নিয়ে নিচ্ছি আর একটি ফ্রাই প্যান এবং এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাটার এবং এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবারে আমি কিছু ব্রেডকে টুকরো টুকরো করে কেটে রেখেছি এগুলোকে আমি এখানে টোস্ট করে নিব অল্প আছে আর নর্মালি রেস্টুরেন্টগুলোতে কিন্তু টমেটো স্যুপের সাথে ব্রেড টোস্ট দেওয়া হয় এবং এই টোস্টগুলো কিন্তু এই স্যুপের সাথে খেতে বেশ মজা লাগে এবারে আমি অল্প আছে এগুলিকে ভেজে এবং লাল এবং মুচমুচো করে নিব ব্যাস আমাদের টোস্টগুলোও রেডি হয়ে গেছে এবারে একটি সার্ভিং প্লেটের মাঝে আমি এই টোস্টগুলোকে সার্ভ করে নিচ্ছি এবং সেই সাথে স্যুপ বাটির মাঝে আমরা স্যুপগুলোকেও সার্ভ করে নিব দর্শক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্যুপের থিকনেসটা ঠিক কত সুন্দর হয়েছে আর এটা যে দেখতে শুধু সুন্দর হয়েছে এবং থিকনেসটাই সুন্দর হয়েছে সেটা কিন্তু নাই এটা কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয় আর আপনারা যদি রেস্টুরেন্টের মতো এর স্বাদ পেতে চান তবে সেক্ষেত্রে আমার এই রেসিপিটি পুরোপুরিভাবে ফলো করে আপনারা এই স্যুপটি বাসায় তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে আর রেস্টুরেন্ট স্টাইলের এই স্যুপটি বাসায় তৈরি করার পরে আপনাদের কাছে খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না গার্নিশিংয়ের জন্য আমি উপরে কিছুটা ক্রিম দিয়েছি এবং দিয়ে দিলাম একটি ধনে পাতা আর অবশ্যই খাওয়ার সময় কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিবেন এতে করে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আমি ধনে পাতাটা এই সৌন্দর্যের জন্য এখনই ছড়াইনি কিন্তু খাওয়ার সময় আমি দিয়েছিলাম আসতে পারে পর্যন্তই সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির ফেস